হাই, আমি নবীন, আপনারা দেখছেন ডিজাইন গো চ্যানেল। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজ এই ভিডিওতে দেখাতে গেলেছি একটি দুর্গা পুজোর ব্যানারের ডিজাইন। যারা এই আমার ডিজাইন গো চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। এবং পাশে বেল ঘঞ্জিতে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেবেন, তাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান অতি সহজে আপনার কাছে পৌঁছে অলরেডি আগরে বচ্ছে। মানে 2020 সালে কয়েকটি দুর্গা পুজোর ব্যানার ডিজাইন পোস্ট করা রয়েছে, সেগুলো একটু ফলো করবে। সেখানে কারো ডিজাইন পছন্দ হলে দেখতে পারো। এখানে তো দুর্গা পুজো আছে, এখানে বিল বই এবং আমন্ত্রণ পত্র একটা আছে, এখানে দুর্গা পুজোর ব্যানার আছে, এখানে একটি ব্যানার আছে এবং এখানে একটি আছে। এগুলো দেখতে পারো, অনেকগুলি পোস্ট করা রয়েছে, সেগুলি দেখতে পারো। যারা নতুন, যারা অলরেডি দেখে রয়েছে দেখেছে তাদের তো ধন্যবাদ জানাই। আর একটি খুঁটি পুজোর ডিজাইন করাই রয়েছে, এই বছরই পোস্ট করা আছে খুঁটি পুজোর। তো চলুন বেশি না কথা বলে শুরু করছি ডিজাইনটি। আমি এই ডিজাইনটির জন্য ফটোশপ 7.0টা ইউজ করছি। প্রথমে ফাইল থেকে নিউতে গেলাম, এখানে একটি 6x4 সাইজের পেজ নেব, ইঞ্চিতে নিচ্ছি পেজটি, 12x72 ইঞ্চি এবং হাইটটা 48 ইঞ্চি, 4x48 এবং রেজুলেশন 7:2 দিচ্ছি এবং কালার মোডটা সেম আইকেতে রাখছি, দেন ওকে করছি। এটি হলো আমার 6x4 সাইজের পেজ। এখানে লেয়ারটা যে আছে, এখানে ডবল ক্লিক করে লেয়ার লকটা ওপেন করে নিই, প্রতিবারের মতো কন্ট্রোল টি করি ট্রান্সফর্ম সিলেকশন, রুলার থেকে এদিক বরাবর গ্রাইডটা লাইন টেনে নিলাম এবং এদিক থেকে গ্রাইড লাইন টেনে নিলাম। এটি আমার পেজের মিডিল পজিশন। এক্ষেত্রে কী হয়, লেখাগুলো সাজাতে অনেকটা সুবিধা বোধ হয়। তো চলুন শুরু করছি। এই গাড়িটির জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, একটা তীর সুইচ নিয়েছি এবং এই একটা গ্রাফিক্স নিয়েছি, আর এখানে কোভিড বিধির কতগুলো সিম্বল নিয়েছি, আর ক্লাবের যে লোগো আছে সেটা নিয়েছি, আর কিছুই নিচ্ছি না। তো চলুন শুরু করছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিয়ে ফিল করছি, যেটা ব্ল্যাক কালার দিয়ে ফিল করবো। এখানে ব্ল্যাক কালারটা চুজ করলাম, দেন ওকে করে দিলাম, ওকে করে দিলাম এবং গুগলে গিয়ে সার্চ করব। এখানে লিখেছি দুর্গা হ্যান্ড। দুর্গা হ্যান্ড লিখতে এরকম ধরনের পিকচারগুলো বেরিয়ে এসেছে, ঠিক আছে। আমি এরকম ধরনের পিকচারগুলো বেরিয়ে এসে আমি এখান থেকে একটি পিকচার নেব। আমি এখানে থেকে এসে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করতে এই রিলেটিভ অনেকগুলো পিকচার বেরিয়েছে, আমি এই পিকচারটাকে চুজ করে নিলাম, ঠিক আছে। আমি এই পিকচারটা এখানে নেব, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করলাম, কপি ইমেজ করলাম, তারপর এখানে ফটোশপে গেলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। ফটোশপ এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি করলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এন্টার করলাম এবং একটু বড় করে নিচ্ছি, এরকমভাবে রাখছি, ঠিক আছে, ওকে। এরপর কী হলো, মাস্কিং করে নিচ্ছি, এখানে মাস্কিং করলাম, এখানে ক্লিক করলাম, ব্রাশ টুলটা নিলাম, এখানে ইরেজ করে নিচ্ছি। ব্রাশ টুলটা যখনই নেবো এখানে যেন ফোর ব্যাকগ্রাউন্ডে কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা ব্ল্যাক থাকে, একটু ব্রাশ দিয়ে করে নিচ্ছি, ইরেজ করে নিলাম ব্রাশ দিয়ে এরকমভাবে, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে মার্চ বা মিশে গেল, মার্চ না হয়ে মিশে গেল আর কি, ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্য বজায় হয়ে মিশে গেল। এরপর কী করবো, এরপর আমি এসটিএমটা অন করে নিচ্ছি, এসটিএমের সাহায্যে কয়েকটি লেখা লিখে নেব। আমি এসটিএমের বাংলা ফন্টটা চুজ করলাম, প্রথমে হচ্ছে প্রথমে অপেক্ষা, যেটা এবারের থিম সেটি আমি লিখে নিচ্ছি বিজয় ফন্টে। এখানে ফন্টে গিয়ে যারা এসটিএমে নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে সেগুলি দেখে নিতে পারো, কীভাবে বিজয় ফন্টে লিখবো এসটিএমে
সেটি লিখে নিতে পারো। অপেক্ষা লিখব, অপেক্ষা লিখাতে লিখছি, এটি হচ্ছে এবারের থিম অপেক্ষা। এরপর এরপর দেবীবরণ 2021 লেখা যা লিখব, সব লেখাগুলাই আমি বিজয় ফঞ্জে লিখছি এস্টিমের সাহায্যে, বা আমি এটা বিজয় ফঞ্জে লিখবো না, আমি এটা অস্টিমের ফঞ্জেই লিখছি, নর্মাল রাখছি, সবগুলো আবার মানে এরকম হয় টাইলিস্ট করলে ভাল লাগবে না। নর্মাল করলাম এখানে আমি, দেবীবরণ 2021 লিখে নিলাম। এখানে শুধু অ্যাড্রেসটা দিচ্ছি, এখানে এবার ষষ্ঠ বর্ষ লেখাতে লিখে নেব, এই হলো আমার লেখা, লেখা কমপ্লিট। এরপর সাজিয়ে নেব শুধু জাস্ট, এরপর এখানে এটাকে একটু ছোট করে নিচ্ছি, এটা একটু উপর দিকে তুলে দিচ্ছি, এখানে আমি ইরেজ করে নিচ্ছি, একটু বেরিয়ে গেল, এখানে আমি ইরেজ করে নিচ্ছি। এখানে আমি যে কোভিড বিধিগুলো যেগুলো আছে সেগুলো আমি এখানে এখানে বসিয়ে দিচ্ছি, জাস্ট ছোটো করে, দেওয়ার না দেওয়ার সমান এখানে বসিয়ে দিচ্ছি, আর একটু ছোটো করে দিচ্ছি, গায়ে গায়ে রাখা রাখছি না, এরকম ছোটো করে দিচ্ছি, নিচের দিকটা আবার ইরেজ করে দিচ্ছি, এরকম করেভাবে রাখলাম। এরপর কি করব, এরপর এখান থেকে সেপে যাব, সেপ এখান থেকে কাস্টম সেপে গিয়ে এখানে সেপ, অনেক ধরনের সেপ আছে, আমি এই সেপটা নিলাম, এখানে সেপ দেখতে পাচ্ছি, এখানে নতুন একটা লেয়ার নিচ্ছি এরকমভাবে, এরকমভাবে মানে ড্রাগ করলাম, কন্ট্রোল এন্টার প্রেস করলাম, অল ব্যাক প্রেস করে নতুন একটা লেয়ার নিয়ে ফিল করে গেলাম, যেটির কালারটা ফিল করছি হোয়াইট কালার দিয়ে অল ব্যাক প্রেস করে, এটি নিচে এরকমভাবে রাখলাম, এরপর পরপর বসাতে থাকবো। পরপর বসিয়ে মার্জ করে নিচ্ছি, বসে মার্জ করে নিলাম, এবং এখানে মাস্কিং করে শেষের দিকটা ইরেজ করে নিলাম, ভ্যানিশ করে দিলাম এরকমভাবে, ঠিক আছে। এরপর এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিং টুলটা নিলাম, নতুন একটা লেয়ার নিচ্ছি, এখানে প্রতিটার এই যে মাথার এখানে রাউন্ড, এখানে একটা রেড কালারের একটা সিম্বল দেবো, রাউন্ড করে দেবো, নতুন একটা লেয়ার নিয়ে এটা রেড কালার দিয়ে ফিল করলাম, অল ব্যাক পেস করে ফিল করে দিলাম রেড কালার দিয়ে, এবং শেষে ইরেজ করে দিলাম।
এই দুটোকে ধরে একসঙ্গে কঞ্জলি করে মার্চ করে নিলাম। এরপর কি করবো, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এরপর ব্যাকগ্রাউন্ডটা এখানে ফেলাবো। ব্যাকগ্রাউন্ডটা এখানে ধোঁয়ার মতন একটা আভা তৈরি করার জন্য এখানে প্লেস করে দিলাম, এখানে এরকমভাবে রাখলাম, এরকমভাবে রাখলাম। এখানে একটু অপাসিটিটা কমিয়ে নিচ্ছি, এরকম করে দিচ্ছি, অপাসিটিটা এরকম রেখেছি। এরকমভাবে রাখছি, এরকমভাবে রাখার চেষ্টা করছি, এরকম রাখলাম। এরপর কি করব, এটি অনেকটা বড় হয়ে গেছে, সময় নিচ্ছে। এরপর কি, এখানে ব্রাশ টুলটা নিলাম, এখানে অরেঞ্জ কালারটা সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিচ্ছি, এই হ্যান্ডের উপরে নতুন একটা লেয়ার নিলাম, এখানে এখানে একটা ফেড করলাম, এখানে এরকমভাবে এরকমভাবে করলাম, এটি ওভারলে করে দেব। ঠিক আছে, এরকমভাবে একটা এফেক্টের মতো তৈরি হবে, এটি ওভারলে করে দিলাম। এখানে আমি এটি নর্মাল রাখছি, এটি নর্মাল রেখেছিলাম, আমি দেখছি কোনটা রাখলে ভালো হয়, নর্মাল করলাম। এটি রাখছি, এখানে কালার ডার্ক যেটা আছে এটি রাখছি, অপাসিটিটা 55 আছে, একটু বাড়িয়ে দেখছি, এরকমই রাখছি বা নর্মালি রাখার চেষ্টা করছি, নর্মাল করে এলাম, অপাসিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি, এরকমভাবে রাখছি। এরপর কী করবো, এরপর দেবীবরণ যে লেখাতে আছে এটির কালারটা ইয়েলো করে দিচ্ছি, এবং 2021 যে লেখাতে আছে সেটি কাট করে ছোটো করে দেবো, দেবীবরণ লেখাটা একটু বড়ো করে দেবো সাইজে, এরকম বাড়িয়ে নিলাম। এবং পাশে 2020 লেখাটা এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ করলাম, কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম, এবং সাইজটা একটু ছোটো করে নিচ্ছি, এরকমভাবে করে নিচ্ছি। অপেক্ষা লেখাটা একটু বড়ো হবে, একটু বড়ো, এরকমভাবে রাখছি। এখানে ক্লাবে যে লোগোটা আছে এটিকে লোগোটা এখানে দেবো, এবং এই গ্রাফিক্সটা এখানে নিয়ে রাখছি পরে ইউজের জন্য। ক্লাবের লোগোটা এখানে রেখে একটু বড়ো করে নিচ্ছি, এরকমভাবে রাখছি। যে ত্রিশূল আছে, ত্রিশূলটাও এখানে নিয়ে আসছি। অপেক্ষা যে লেখাটা আছে এটি হোয়াইট করে নিচ্ছি, এবারে যে থিম লেখাটা আছে এটি ইয়েলো করে দিচ্ছি, এখানে রেখে এটিকে ইয়েলো করে দিচ্ছি। অপেক্ষা লেখাটা এখানে আমি সোজা করে এখানে বুঝ করাতে পারি, আমি এখান থেকে টানবো, এখানে এটি কালারটা ওভালেতে গিয়ে হোয়াইট কালার করে দিলাম, এবং এভাবে এভাবে এরকম বাঁকিয়ে বাঁকাচ্ছি। আমি এটা এখান থেকে চালু করতে চাই, আর একটু উপরে তুলছি, এরকমভাবে রাখতে চাই। এবং এটি এই যে লেটারটা আছে মোটা আছে, মানে এটিকে একটু স্টোক দিয়ে মোটা করে নিলাম, মোটা করতে চাই আর কি। এবং স্টোকটাকে একটু হালকা কমিয়ে নিচ্ছি, 5 করছি, হ্যাঁ 5 ঠিকঠাকই লাগছে। এখানে এটি এখানে বড় করে নিচ্ছি, এখান থেকে আমি এটি কেটে নিচ্ছি, এদিকে আমি পেন টুল দেখাচ্ছি, এদিকে স্টোক যেহেতু আছে এদিকে নতুন একটা লেয়ার নিয়ে তার সাথে মার্জ করে নিলাম, তাহলে স্টোকটা আউট হয়ে যাবে, মানে মার্জ হয়ে যাবে, এখানে স্টোক থাকবে না, সেই লেয়ারের সাথে মার্জ হয়ে যাবে। আমি এখানে পেন টুলটা এরকমভাবে নিলাম, এবং এখান থেকে রাউন্ডের মতো করে নিচ্ছি, এখান তাহলে পেন টুলে এখান থেকে নিলে তো সুবিধা হয়, এখান থেকে নিলে রাউন্ডটা ঠিকঠাকভাবে হবে, শেপ তৈরি হবে, রাউন্ডের শেপটা ঠিকঠাকভাবে হবে, এখান থেকে এই রাউন্ডের সাথে মিলে যাবে, বা একটু উপর থেকে নিচ্ছি, এরকমভাবে নিলাম, আবার এখানে এসে জুড়ে দিলাম, কন্ট্রোল এন্টার করে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি করে ডিসিলেক্ট করে দিয়েছি, এরকমভাবে হয়েছে।
এই সেপটা এখানে রয়েছে, এখানে ষষ্ঠ, নিচে বর্ষ লিখে দেবো। এখানে ষষ্ঠ লেখাতে ছয় লেখাতে একটু বড় করে একটু ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। এরকম ভাবে ছয় লিখছি, ছয়, নিচে বর্ষ লিখে দিচ্ছি। এই রাউন্ডের যে শেপটা আছে এটা একটু বড় করে নিচ্ছি আর নিচের দিকে একটু নামাচ্ছি। ষষ্ঠ ফর্শ লেখাটা লিখে নিলাম। এবার থিম লেখাটা ঠিকঠাকই আছে। এরপর এখানে এখানে আমি ডট ডটটা দেবো, তিন তিনটে ডট দিলাম, এখানে তো পেজ দিলাম, বা পেজটাকে এখান থেকে এনে কমিয়ে দিলাম, এখান থেকে সিলেক্ট করে কমিয়ে দিলাম। এরপর এখানে ব্রাশ টুলটা নেব, এখানে একটা রেড কালারটা নেবো, এখানে রেড কালারটা নিচ্ছি। এই রেড কালারটা ব্রাশটা নিয়ে এরকমভাবে একটা শেপের মতন তৈরি করলাম, একটা ডিজাইন করলাম, শেপ এরকমভাবে করলাম। এবং এদিকটাকে ইরেজ করে নিচ্ছি, এদিকটাকে যদি এরকমভাবে করলাম, এটাকে ডিজলভ করে দেবো, ডিজলভ করে দেবো, তাহলে সাইডে এরকম এফেক্টের মতো তৈরি হবে। এটির কালার করে দিচ্ছি ইয়েলো, সাইডে দেখতে পাচ্ছি এরকমভাবে ডিজলভ তৈরি হবে, মানে এফেক্ট তৈরি হবে একটা। এখানে একটু আর একটু ঠিকঠাক করে নিতে হবে, যদি ঠিক আছে মোটামুটি। এরপর কমপ্লিট, এরপর শ্যাডোগুলো শুধু দিয়ে দেবো, কালার দিয়ে দেবো। আমি এটা শ্যাডো দিচ্ছি, এখানে ড্রপ শ্যাডোটা দিচ্ছি, ড্রপ শ্যাডো দিলাম এরকম, এবং জাস্ট অপাসিটিটা কমিয়ে দিচ্ছি এরকম। এবং শেষে যে তিনটা দোয়াজ আছে এটার কালারটা রেড করে দেবো, এখানে করলাম, এখান থেকে রেড করে নিলাম, ওকে। আর এবারে থিম এগুলো শ্যাডো দিচ্ছি না, নর্মাল রাখছি। কমপ্লিট হয়ে গেলে ম্যাটারটা সবার উপরে যাব, একটা বর্ডার দিয়ে দেবো কালো কালারের কাটিংয়ের সুবিধার জন্য। নতুন একটা লেয়ার নিলাম, এখানে এখানে এই টুলটা নেব, এখানে রাইট ক্লিক করবো, কত আগে কন্ট্রোলে করবো, রাইট ক্লিক, এখানে স্টোক, এখানে ব্ল্যাক 6 পিক্সেল, ওকে, কন্ট্রোল দিয়ে ডি সিলেক্ট, এখানে স্টোক দিলাম ব্ল্যাকের একটা, সব দেখে নেবো ঠিকঠাকই আছে। এবং লোগোটা একটু বড় করে নিচ্ছি এবং উপর দিকে হালকা তুলে নিচ্ছি, সব ঠিকঠাকই হলো। এই আমার ব্যানার ডিজাইন হয়ে গেল। এরপর যে হ্যান্ডটা আছে এটাকে একটু উজ্জ্বলভাব করার জন্য কন্ট্রোল জে করলাম এবং একটু ওভারলে করে দিলাম, বা ওভারলে করে একটু অপাসিটিটা কমিয়ে দিলাম। বা ওভারলেটা আরও হালকা করে নিচ্ছি। এই হলো আমার একটি দুর্গাপুজোর ব্যানারের ডিজাইন। যদি ডিজাইনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনি যদি আমার এই ডিজাইনগুলো চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ঘন্টিতে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবেন, তাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান অতি সহজে আপনার কাছে পৌঁছে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তারা অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই বাই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।